ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে স্বপ্নের লন্ডন আই। লন্ডনের দুধে গোয়েন্দা সংস্থা স্কট ইয়ার্স ব্রিটেনের বুকে এক টুকরো বাঙালি পাড়ার স্বাদ কিংবা মাদাম তুষোর অন্দরের গল্প, এখন একমাত্র এনএম নিউজে দেখুন লন্ডন আই। আমরা এখন লন্ডনের গলিতে আছি, যেটা কলকাতা পরিভাষায় বলে শহরের গলি। শহরের মধ্যে ধরুন বালিগঞ্জের কোনো গলি বা গড়িহারের কোনো রাস্তা, সেই রাস্তা দিয়ে রেসিডেন্সিয়াল, চলুন দেখে নিই এখানকার রাস্তা এবং ঘর বাড়ি চলাফেরা কীরকম। একটা ফার্স্ট হ্যান্ড নলেজ এএনএম নিউজের পর্দায় এএনএম নিউজের দর্শকদের জন্যে আমরা দিচ্ছি। এটা হচ্ছে সেরকমই রাস্তা, যেটা সাপের মতো এঁকে বেঁকে একটা গলির মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় চলেছে। আমরা আস্তে আস্তে আপনাদের সঙ্গে এগিয়ে চলেছি সেরকমই একটি রাস্তা দিয়ে। আমরা দেখে নেব আশেপাশে বাড়ি, যেমনি আমরা শর্টকাট নিই কলকাতা শহরে কোনো জায়গায় যেতে গেলে পরে, সেরকম শর্টকাট দিয়ে আমরা আপাতত এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এই মুহূর্তে এখানে এই এই ব্রিজটাকে পুটিনি ব্রিজ বলা হয়। পুটিনি ব্রিজ যে একটা আন্ডারগ্রাউন্ড পাস থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আন্ডারগ্রাউন্ড উপরে রাস্তা ব্রিজ, সেই ব্রিজ দিয়ে বাস ট্রাম চলাফেরা করে এবং তলা দিয়ে আমাদের রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা একটা পার্কে ঢুকেছি, বিশপ পার্ক বলে এটাকে। বিশপ পার্কের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলব সোজা রাস্তা বিশপ পার্কে, এবং এই বিশপ পার্কের মধ্যে দিয়েই বিশপ পার্ক ফুলহাম বলে, যেমনি আমাদের কলকাতায় বালিগঞ্জ রাসবিহারি গড়িয়াহাট সেরকম এরকম এই জায়গাটার নাম ফুলহাম। ফুলহাম বলে জায়গা, সে বিশপ পার্কের মধ্যে দিয়ে ফুলহাম দিয়ে আমরা এগিয়ে চলেছি এই আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে। চারিদিকে সুন্দর পরিবেশ, একটা সুন্দর বাড়ি পার্ক, এবং এখান থেকে ডান দিকে বাড়ি, সেই বাড়ি দিয়ে এবং রাস্তা দিয়ে আমরা চলেছি ফুলহাম প্যালেস। ফুলহাম জায়গা, সেটা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এই জায়গাটা দিয়ে। ডান দিকে সুন্দর বাগান পার্ক, মানুষরা এসে এই বাগানে মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন এবং বিভিন্ন সময় হাঁটাচলা করেন, শরীর স্বাস্থ্যে তাদের দেখভাল করেন। যেটা আমাদের রবীন্দ্র সরোবর পার্ক বা এরকম কোনো লেকের ধার, ঠিক সেরকমই একটি জায়গা এই ফুলহাম পার্ক, যেটার মধ্যেখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে সোজা রাস্তা। এবং সেইখানে পুরো রাস্তা দিয়ে যে আমরা দেখতে পাচ্ছেন এইরকমই পার্কের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় মানুষ তাদের, এখানে পেট বা ডগ খুব ফেমাস, সেই ডগ হাঁটা লোকজন হাঁটে এবং সারা দিন ধরে। এরকম না যে শুধু এক বেলা বা এক বাড়ি কেউ তাদের শরীরচর্চা করেন, সারা দিন ধরে যখন সময় পান এখানে মানুষরা দৌড়াচ্ছেন, শরীরচর্চা করছেন, এবার কুকুরকে নিয়ে হাঁটছেন, সমস্ত রকম কার্যকলাপ তারা করে চলেছেন। যেমনি আমরা দেখতে পাচ্ছেন মানুষ এখানে দৌড়াচ্ছে, ফিজিক্যাল ফিটনেসের উপর প্রচণ্ড জোর এখানকার মানুষের, বেঁচে থাকার যে লড়াই সে লড়াইয়ের উপর প্রচণ্ড জোর দেন এখানকার মানুষ। আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার যে হাঁটার রাস্তা। ওয়েদার কিছুক্ষণ আগে বৃষ্টি এবং মেঘলা আকাশ ছিল, এখন আবার রোদ উঠে গেছে। সাইক্লিং এখানকার খুব ফেমাস হবি, এবার
সাইক্লিং এখানে, যদিও আজ একটা নর্মাল দিন, সাইক্লিংও করে লোকজন, ছোট বড় সবাই সাইক্লিং করতে এখানে ভালোবাসেন। এবার আপনার মাঠের মধ্যে যেরকম দেখছেন যে কি সুন্দর, সবাই বাচ্চারা বল খেলছেন, কুকুর দৌড়াচ্ছে, এবং এইভাবে রাস্তা দিয়ে এরকমই রাস্তা পার্ক, সুন্দর পার্কের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায়। ফুলাম থেকে অভিজিৎ নন্দী মজুমদার, ANM নিউজ এক্সচেঞ্জ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।